গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে না গাইস আমি দুটো কাঁচকলা নিয়ে চলে এসেছি ভিডিওর প্রথমেই একদম তার কারণ আজকে রেসিপি আমি কাঁচকলা দিয়েই বানাবো খুব হেলদি একটা রেসিপি বানাচ্ছি তার জন্য এখানে জ্যান্ত রুই মাছ নিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছি অবশ্যই ধোয়ার পরে তারপরে কটা কাঁচা লঙ্কা চিরা নিয়েছি কাঁচকলাটাও কেটে নিয়েছি কালো জিরে লাগছে আর এখানে আমি অল্প একটু মানে সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে মাছটা আমি এতে ছেড়ে দেবো আর এদিকটায় নেয় আমি গাইস ভাত বসিয়েছি কারণ আজকে রেসিপি যেটা হবে সেটা দিয়েই ভাত দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে সবার প্রথমে না আমি মাছটা ভেজে নেব তো কারেন্টটাও চলে গেল গাইস যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো মাছটা প্রথমে হালকা করে জ্যান্ত মাছ যেহেতু বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তুলে নেব। মাছের তেলটা যে তোমরা দেখছো না গাইস মাছের তেলটা কিন্তু আমি মানে এমনি ভাজবো আর কি রেসিপিতে আমি ব্যবহার করব না একসাথেই এটা ধুয়ে রেখে দিয়েছি ওটা আলাদা ভেজে আর কি মানে ভাতের সাথে খাওয়া হবে তোমরা যারা মাছের তেলের রেসিপি চাও তারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারো মানে পিছনের সাইডে আর কি স্কিনের নিচের দিকে আসবে খুব ভালো আর কি মাছের তেলের রেসিপি আছে তবে সেটা বরফের মাছের তেল আর এটা যেহেতু একদম জ্যান্ত মাছের তেল না এটা জাস্ট নুন হলুদ মাখিয়েই জাস্ট ভেজে নেওয়া হবে যাই হোক এদিকে মাছের মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেই মাছের তেলেতেই কটা কাঁচা লঙ্কার চেরা দিয়েছি বেশ অনেকগুলোই দিয়েছি কারণ এতে আর এক্সট্রা কোনো ঝাল আমি দেবো না অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভেজে তারপরে আমি কাঁচকলা দিয়েছি এতে এতে আমি আলু ব্যবহার করিনি তোমাদের যারা মানে আলু পছন্দ করো আলু একটু না হালে বেশ খেয়ে হয় না তারা এতে অল্প করে আলুও অ্যাড করতে পারো লম্বা করে কেটে তো আমি এখানে শুধু কাঁচকলা ব্যবহার করেছি হালকা একটু মানে তেলে নেড়ে নিয়েই না বেশি ভাজতে লাগবে না হালকা তেলে নেড়ে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম জাস্ট কলাগুলো একটু সেদ্ধ হয়ে আসবে একটু নয় ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তারপরে ভাজা মাছগুলো এতে আমি অ্যাড করে দেব ভাজা মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে ভীষণ হালকা একটা রেসিপি আর ছোট বড় সবার জন্য ভীষণ প্রিয় আর ভীষণ ভালো হয় খেতে এটা যেন গাইস আর গরম ভাতে ট্রাই করো কারণ মাছের ঝোল মানেই তো প্রথমেই গরম ভাতে মানে একদম জাস্ট অন্য লেভেল ভীষণ ভালো লাগবে আর মাছ সবসময় দেখবে মানে সব কিছুর থেকে ভাতের সাথেই বেশি কিন্তু টেস্ট তার আসে যাই হোক আজকে রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি অবশ্যই লাইক করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই থ্যাংকস ফর ওয়াচিং